ওয়াও, দেখেছেন আমার কত ভক্ত আমার আশেপাশে, সবাই আমাকে এত ভালোবাসে, আমাকে দেখার জন্য চলে এসেছে। দেখেছেন আমার পিছনে কত ভক্ত। ওয়াও ভক্ত, আজকে কতদিন ধরে আমার ম্যাকের লিপস্টিকটা নিয়ে ইউজ করতেছো, লাইভে আসতেছো, আমার লিপস্টিক দেয়ারই খবর নাই তোমার। আমার লিপস্টিক দেবা করবে? আন্টি দিয়ে দিব, আন্টি দিয়ে দিব, এমন করবেন না। দিয়ে দিব, দিব। দেখেন দেখেন কত ভক্ত আমার, কত ভক্ত দেখেন। আপনার বলছো না, আমি আমার বাসা থেকে গাছ নিছে আমার জামাইকে একটা থ্যাংক ইউ ভাইয়া পর্যন্ত বলে, অ্যাটলিস্ট নাম ধরে না বলে ভাইয়া যেতে বলা যেত। এটা কেমন কথা, এটা তো খুবই খারাপ, বুঝলাম না। ও মাই গড, আসলে মানুষ কিভাবে হয়? আসলে ওনারা আমার প্রশংসা করতে গিয়ে না, এই যে দেখেন আমার প্রশংসা পঞ্চমুখ, আরো তিনজন ভাবি আপু আছেন, এই যে আমার অসর হয়ে গেল, দুইটা পান কিনে খাওয়াইতে পারো নাই না? হ্যাঁ, এমন করছেন কেন আপু, পানি তো একটু খাচ্ছি না হলে। এই যে দেখেন আমার বড় ভাবি আছে, ভাবি আপনি আমার একটু প্রশংসা করেন প্লিজ। ভাবি কি করবো, আমার গাছটার ফল ফাটতে বললাম, গাছটাই ভেঙে ফেলেছো। ভাবি আমি না হয় একটু মোটা হয়ে গেছি, এই জন্য আপনার গাছের ডালটা ভেঙে ফেলেছি। এই যে আমার আরেকটা ভাবি আছে, আমার একটু প্রশংসা করেন। প্রশংসা সে কবে নিয়েছে আমার শাড়ি, এখন পর্যন্ত আমাকে ফেরতই দেয়নি, আবার প্রশংসা। আসলে তারা আমাকে এতটা ভালোবাসে, দেখেন আসলে তারা আমার প্রশংসা করতে কি আমার বদনাম করে ফেলেছে। ভিউয়ার্স আপনারা কিছু মনে করবেন না। সবাই কেমন আছেন, আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ব্যাকে ভালো আছেন, সই সালামতে আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই রেহানা রাখি ব্লগস চ্যানেলে। আপনারা আমার এতটা সাপোর্ট করেন, এতটা ভালোবাসেন, আবার কিছু কিছু ভাইয়া খুব টকঝাল মিষ্টি কমেন্টস করেন, যেটা খুবই কষ্ট লাগে। তো অনেকদিন পরে, প্রায় এক বছর পরে একটা ভাবির বাসায় যামু আজকে। তো ভাবলাম যে একটু ভিডিও করি, একটা ব্লগ বানাই। আর আমার এই চ্যানেলটা হয়েছে বুঝু, আমার এই চ্যানেলটা হয়েছে আপনার যেহেতু ব্লগের চ্যানেল, আমি আমার লাইফ স্টাইল শেয়ার করি। আশা করতেছি আমার সাথে যত ভাই বোন আছে আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার, আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যায়। তো আপনারা অনেকে আমার বলেন আমি আমার হাবিবি, হাবিবি একটু কথা বলো, একটু সালাম দাও ব্যাকগ্রাউন্ডে, সালাম দাও আমার অডিয়েন্স। আসসালামু আলাইকুম সকল, আর একটু জোরে দাও, দাও না, আসসালামু আলাইকুম সকল। আমার হাবিবি সালাম দিছে, তো ইনশাল্লাহ কোনো না কোনো সময় আমার হাবিবিকে ক্যামেরার সামনে আনু। আর অনেকে বলেন যে আমি আমার হাবিবিকে কেন বকা ঝাঁকা করি, এটা হচ্ছে ভালোবাসার বকা ঝাঁকা, বুঝছেন, এটা হচ্ছে মানবিমানের বকা ঝকা, এটা আবদারের বকা ঝকা। আচ্ছা আম্মেরাই বলেন, আমার আপুরা বা ইয়েরা যারা দাম্পত্য জীবনে আছেন তারা কি হাজবেন্ডের লগে একটু মানবিমান করেন না? তা আমি একটা আমার হাবিবির এরকম আলতো আলতো ভালোবাসা দিয়ে একটু বকা ঝকা করি, আশা করি আপনার কাছে ভালো লাগবো। এখন আসো না, তোরা তো প্রশংসা করছি। ওমা আসেন না, দেখছুন যা ভালো লাগে না, আমি যেমন এদিকে, তা আমারটা এখনো আইয়েন না, তো মাস্ক অলরেডি হরি এলাইছি, যেহেতু ট্রামে কম্পালসারি, মেট্রোতে ট্রামে বাসে আপনাকে মাস্ক পরতে হইব, যার কারণে মাস্ক পরিয়ে এলাইছি। দেখেন ওই যে পিছন দিয়ে দেখা যাইতেছে যে আমারটা ট্রাম আইতেছে, এই যে টিকিটও কাটছি, এখন এই ট্রামে করি ধরি প্রথমে পালিজো জাস্টিস যামো, জাস্টিস চতুর মেট্রো, মেট্রোতে উঠান। দেখছেন হুড়ে একারে ক্যান, মানে হাফের মতো লাগে আর কাছে এই ট্রামটা, দেখেন। কিন্তু এখানেও সরকার মানে আইন করে দিছে যে এক দুইটা সিট যেহেতু থাকে, দুইটা সিটে মানুষ বসতে হয়তো, মানে দুইটা সিট থেকে এক সিটে একজন করে বসবো আর এক সিট খালি থাকবো। এখন এই যে ট্রামে উড়ি আয়া সিটে বইল দাঁড়ায় দাঁড়ায় যাইয়ে, আপনাদেরকে শেয়ার করলাম একটু। আমরা চলে আসছি ভাবির বাসায়, সবাই খাইতে বসছে। ভাবি অনেক ডেজার করছে মাশাআল্লাহ। এটা কি কি ফুটিং ভাবি? এটা মিল্ক পুটিং, এটা ম্যাঙ্গো পুটিং, ম্যাঙ্গো পুটিং, ওটা হচ্ছে মালাই চপ, দধি পায়েস, রসবড়া, মাশাআল্লাহ। একটু আপনার চেহারাটা দেখান, এই যে সাথে ওনারা দুই ভাবি ননদ, হ্যাঁ একটু দেখান রেখা ভাবি। আসলাম এই যে দেখেন মাশাআল্লাহ কত কিছু করছে, হ্যাঁ এই যে আসলে এখানে ভাইয়া আছে দেখে কথা বেশি বলতে পারতেছি না।
তো ভাইয়া বিজি দেখেন মাশাআল্লাহ কত কিছু করছে আর এগুলা সব কিছু করতে হচ্ছে ওনার ওনার এই যে আপনার হাজবেন্ড লিংকন ভাই একটু হাসেন প্রেসিডেন্ট সাহেবের ওয়াইফ হইছে ভাগ্য হইল না এখন পান করবো পান বানান একই খাই তো আমনের এই যে আরেকজন এসে ঢুকছে দেখেন ইনি হচ্ছে আরেকটা ভাবি হ্যাঁ আপনার ছেলেকে বুঝু দিতে বলেন আচ্ছা সোমান দি আপনাকে আসমানে কেটে ফেলেছে দেখেন আপনি নাই আরেকটু কাছে আসেন ইনি হচ্ছে আরেকটা ভাবি আর সবাই ফলস লুক কেন দিচ্ছেন সবাই ক্যামেরা লুক দেন আমি দিয়েছি ভাবি একটু কিছু বলেন এবার সুপ হয়ে যাবে আমার বকুল মামা আমি তুলুজে আসার পরে থেকে তাকে আমি মামু ডাকি আমার খালা আমার মামা হয় সে অনেক ভালো মানুষ তার সাথে আমার মানে ফ্রেন্ডলি সম্পর্ক মামা আন্ডারস্ট্যান্ডিং সত্যি কথা দেন আপনি কি করবেন ভাবি কি মজার একটা আচার করছে দেখেন সবাই লে লে করে নিয়ে যাচ্ছে দেখেন এই যে আচার খোর আচার খাইতেছে খুব টেস্ট না ভাবি খুব টেস্ট এই যে খুব টেস্ট খুব টেস্ট এই যে টেস্ট টেস্ট পরে নুপুর ভাবে হারা জীবনে কইলো টেস্ট না কোনো কিছু বলে হ্যাঁ ভাবি এটা ভাবি এটা এটারে পিঠা কনা সাগর পিঠা কনা সাগর পিঠা দেখেন গুণবতী রেখা ভাবি আমাদের জন্য সাগর পিঠা বানাইছে আর আমরা সবাই এখন বসে বসে খাচ্ছি দেখেন আরে হিরা দেখি এরে ভিডিও করতাম গেলে কিনলে তোর হচ্ছে শতানি কর ভিডিও করতে দে আমার হিরা দেখি বাইয়া হাসবেন না এটা ফার্মলিং হয় আচ্ছা আমাকে দাও এই ভিডিও দেখি আমার কলজি এখন হাহা করে কান্দি উড়ে আমার দাদু বানাইতো দাদুর পরে আমার মানে এগুলো কি মানে মানে ভিডিও করতে একটা নিব লইজা লইজা ঘুরা লইজা আমার ভিডিও করতে দেন না আর কোন যে হাড়িজার এই হিটা দেয় আমার আম্মা বানাইতো বেড়া তো এখন ক্যামেরাটা অফ করো আমি একটু খেয়ে নিই জিনিসটা শেষ করেন আমার মনটা খুব খারাপ দাবার দিছে একটু ভিডিও বানাচ্ছি ব্লগের জন্য এই মহিলা বলতেছে এই মহিলাকে ধরো এই মহিলা বলতেছে আমাদের আমাকে ধরাই বলে বলতেছে যে আমরা নাকি ব্লগ বানে আমাদেরকে দাওয়াত দেওয়া উচিত না ক্যামেরা অফ কর ভাবি এখন আমগো মানে বড় ভাবি নারকেল পছন্দ করে বড় ভাবিলে নারকেল এ করে কয় দিঘা বেলায় বলি টাঙ্গু নোয়াখালী তো অনেক ফেমাস চাইল বাজা আমরা কই কয় হ্যাঁ আপনাকে বরিশালে কি করি আনেকো বরিশালে কি করে চাইল বাজা কয় না তো এই হচ্ছে সে গুণে গুণান্বিত ভাবি দেখেন হাসতে হাসতে রূপের কম নিতে গুণে গুণান্বিত দেখেন কথা কেন এটা বাবুলের শাসা কি শুরু হচ্ছে যে নাই কত নাই দেখছেন আবি নারিকেল ইয়া করতেছে আমরা সাইল বাজার দি খামো আঙ্গো নোয়াখালীতে কয় করি
এই যে দেন বড় ভাবি অলরেডি সাবানি শুরু করছে ভাবি যদি আপনার মুখটা একটু দেখাতেন এত লজ্জা পাওয়ার কিছু নাই ভাবে এই যে দেখেন নারিকেল কাটতে আছে আঙ্গু বইন শিলাফা মোবাইল টিপতে আছে মনি ভাবি কি করে মনি ভাবি নারিকেলের সাল উড়াইতে আছে মনি ভাবি একটু দেখান কি সুন্দর করে পোস্টটা পাচ্ছে